तो गाइस सकल के 2022 साल शुभेच्छा और अभिनंदन। तो फाइनली 2021 साल के विदाय जानिए 2022 के बरण कर फुल प्रस्तुति ग्रहण कर इतिमध्ये सबाई किन्तु आमार साथे आछेन किभाबे बरण करब 2022 साल के बरण करार जन्य फुल प्रस्तुत तार उद्देश्य किन्तु आमरा एलाकाय पिकनिक करछि। तो पिकनिक मैनेजमेंट दायित्व रही सजल भाई আশা করি আমাদের আগামী দিনগুলো খুব ভালো হবে, আমরা খুব মাস্তি করব, মজা করব। ঠিক আছে, তো দোয়া করি 2022 সালটা তাদের মানে ভালো কাটুক। 2022 সালের জন্য তাদেরকে শুভকামনা অভিনন্দন। সজল ভাই, সজল ভাই আজকে মানে 2022 সালের যে পিকনিকের আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনের রাঁধুনি হচ্ছে সজল ভাই। তো সজল ভাই আমাদের রান্না করে খাওয়াবে আজকে। সজল ভাই কেমন রান্ধতে পারে আমরা সেটা দেখবো। কি সজল ভাই হবে না, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সজল ভাই রান্না করছেন। আমাদের কিছু বলেন
আপনি কত কতদিন ধরে এই রান্না বান্নার কাজে যুক্ত আছেন একটু বলেন ভাই। এর মতো থাকতে, এর হাইট কতটুকু? তোর মতো থাকতে, এর মতো থাকতে। তো আছে রান্না কি খাওয়া যাবে না তো ভাই? খাওয়ার উপর ডিপেন্ড করবে, খাওয়ার উপর নির্ভর করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো কি কি রান্না আছে ভাই একটু আমার দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন। যে এখন চলতেছে মাংস পাকানো হচ্ছে, এরপরে তোমার চাল দেওয়ার পরে দেওয়া হবে যেহেতু বিরিয়ানি। আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে যে 12:01 কিন্তু কেক কেটে, 12:01 কিন্তু কেক কেটে 2022 সালকে বরণ করে নেওয়া হবে। আর খাওয়া দাওয়া তো রয়েছেই, কিন্তু এখানে আমরা কেকের একটা ব্যবস্থা করছি, কেক কেটে কিন্তু সেই 2022 সালকে মানে বরণ করে নেব আমরা। তো আপনারা দেখতে থাকুন আর ব্লগটা কেমন হয় জানাই দেবেন। তখন বাজে রাত 12:01, তখন কিন্তু 2021 সালকে বিদায় জানিয়ে 2022 সালকে বরণ করে নেওয়া হবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12:00, যখন 12:01 হবে তখন কিন্তু 22 সালকে বরণ করে নেব। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 12:00। তো আর এক মিনিট, আর এক মিনিট ওয়েট করতে হবে, আর এক মিনিট পরেই কিন্তু 12:01 বাজবে, তখন কিন্তু আমরা 2022 সালকে পাবো। তো ঘড়ির কাঁটা এখন ঠিক 12:01। তো এখন আমরা সবাই মিলে সেই 2022 সালকে বরণ করে নেব। এভাবেই কিন্তু 2022 সালকে আমরা খুব সুন্দর ভাবে বরণ করছি। তো আমার কাছে দাও, এখন কিন্তু ঠিক রাত 12:01। আমরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের পিকনিকের যে আয়োজনটা ছিল সেই আয়োজনটা সম্পূর্ণ করা হবে। মানে খাওয়া দাওয়ার যে স্পেশালি খাওয়া দাওয়ার যে বিষয়টা ছিল সেই জিনিসটা কিন্তু একটু পরেই করা হবে। কি তোমরা কোনো কথাবার্তা বলছো না কেন? খেলাবে খেলাবে আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু 2022 সালকে আমরা বরণ করে নিয়েছি। এই পর্যন্তই ছিল আমাদের ব্লগ, সুন্দরবনের যে ব্লগটা রয়েছে মানে করব সেই ব্লগটা 13 তারিখে কন্টিনিউ করব। 13-15-16 তারিখে হয়তো বা আপনারা ব্লগ পার্ট বাই পার্ট পাইতে পারেন, মানে 3-4 পার্টের একটা ব্লগ তৈরি হবে, সেটা মনে হয় আপনারা পার্ট বাই পার্ট পাইতে পারেন। তো এই পর্যন্তই ব্লগ, নেক্সট ব্লগে আবার দেখা হবে।